সকালে দুধকলা পাউরুটি আর সন্ধে মুড়ি আলুর দম কাঁচা লঙ্কা। ঘরবন্দি উপাচার্যর কাছে খাবার পাঠালেন আন্দোলনকারীরা, যদিও এসব খাবার গ্রহণ করেননি বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপাচার্যের ঘরের সামনে মঞ্চ বেঁধে চলছে আন্দোলন। পাঁচ দিনের মাথাতেও সমাধান সূত্র দূরস্থ, উল্টে ক্যাম্পাসে ঢুকলো পুলিশ। শেষমেশ ক্যাম্পাসে পুলিশ ঢুকলো। আমরা দেখছি শান্তিনিকেতনে বিশ্বভারতীর যে ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসের পূর্বিতা আবাসনের সামনে, যেখানে উপাচার্যের আবাসন, সেই আবাসনে শান্তিনিকেতন থানা থেকে একাধিক পুলিশ কর্মী তারা এসেছেন। মঙ্গলবারে বীরভূম জেলা প্রশাসনকে ইমেল করে নিরাপত্তা চেয়েছেন উপাচার্য। আচার্য প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ চক্রবর্তী চিঠিতে জানিয়েছেন তিনি বন্দী, বেরোতে পারছেন না, ভেতরে আনা যাচ্ছে না খাবার। বুধবার সকালে বিক্ষোভকারী পড়ুয়ারাই ব্রেকফাস্ট পৌঁছে দেন উপাচার্যের বাসভবনের মূল ফটকে। ছাত্রছাত্রীরা অভিনব প্রতিবাদ স্বরূপ আজকে উপাচার্যকে খাবার দিয়ে গেছেন, সেই গেটে খাবার পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে উপাচার্য ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি বন্দী হয়ে আছেন, পাঁচ দিন ধরে খাবার পাওয়া যাচ্ছে না। এই ঘটনার কিছুক্ষণ পর বাইরে থেকে দুজন খাবার পৌঁছে দিতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। আন্দোলনকারীদের দাবি, তাদের দেওয়া খাবারই খেতে হবে। যতজন ওনার সদস্য আছে পরিবারের ভিতরে, যারা যারা আছে তাদের কাছে আমরা পৌঁছে দেবো। ওনাকে অভুক্ত রাখার আমাদের কোনো উদ্দেশ্য নেই, শুধু বিষয়টা হলো যে বাইরে থেকে ভেতরে কিছু যাবে। সন্ধ্যায় উপাচার্যকে পাঠানো হয় মুড়ি আলুর দম কাঁচা লঙ্কা, তাও গ্রহণ করেননি তিনি। এদিন বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢোকে কংগ্রেসও। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে মিছিল করে উপাচার্যের বাসভবনের গেটের সামনে হয় সভা। সেখান থেকে উপাচার্যকে দেওয়া হয় হুঁশিয়ারি। এই যে ভিসি আছেন, সেই ভিসি নিজের ইচ্ছা মতো বিজেপি সরকার আসার পরে তার মন মানি এবং বেআইনি কার্যকলাপ দিয়ে কিছু প্রফেসর, শিক্ষক এবং কিছু ছাত্রকে বহিষ্কার করেছেন। আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে অবস্থান শুরু করেছি। উপাচার্যকে ফের নিশানা করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এই ছাত্র, শিক্ষক, প্রফেসর এ কাকু মানে না, বিশ্বভারতী একটা জঞ্জাল করে দিয়েছে। রবীন্দ্রনাথের যে স্বপ্ন, সে স্বপ্নকেও মুছে দিয়েছে। আমি মনে করি এই ধরনের ভিসি যদি কোনো ইউনিভার্সিটিতে যায়, কি সেন্ট্রাল ইউনিভার্সিটি কি রাজ্য ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অবস্থা শোচনীয় হবে। এই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ভালো ডাক্তার দেখানো হয়, ভালো ট্রিটমেন্ট করানো হয়, তাকে পাগল বলে সার্টিফিকেট করবে। বিশ্বভারতী রাজনীতি করার জায়গা নয়, বিশ্বভারতী শান্তিনিকেতন, শান্তির জায়গা। পশ্চিমবাংলায় যে ধরনের অশান্তির বাতাবরণ চলছে, সেই অশান্তির বাতাবরণ দিয়ে বিশ্বভারতীকে কলুষিত করার যে প্রয়াস চলছে, আমরা তার বিরোধী। ঘটনার ঘন ঘটার পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষের মুখে কুলুপ। পাঁচ দিন ধরে ঘর থেকে বেরোননি উপাচার্য। এরই মধ্যে বৃহস্পতিবার শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূলের ছাত্র পরিষদের বিশ্বভারতীতে আন্দোলনে নামার কথা। এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হোক, আবেদন বিশ্বভারতী কর্তৃপক্ষের। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। কৃষেন্দু অধিকারী, গোপাল চট্টোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।